নিম পাতার সুখ্যাতি সারা বিশ্বে রয়েছে। নিম গাছের পাতা, ডাল, ছাল সমস্ত কিছুর মধ্যেই রয়েছে ঔষধি গুণ। আজকের ভিডিওতে জেনে নেব নিম পাতার গুণাগুণ। ক্যান্সার নিরাময়ে নিম পাতা কিন্তু দারুণ উপকারী। এতে রয়েছে পলিস্যাকারাইডস এবং লিউমিনোয়েডস নামক দুটি উপাদান, যা আমাদের ক্যান্সার ও টিউমারের কোষকে ধ্বংস করতে সাহায্য করে থাকে, রক্তে চিনির পরিমাণ কমায়। ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী হলো নিম পাতা। আপনারা কিন্তু অবশ্যই নিম পাতা খান, সেক্ষেত্রে রক্তে চিনির পরিমাণ অনেকটাই কমে যাবে। রক্ত পরিষ্কার রাখে। নিম পাতায় থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান রক্তকে পরিষ্কার করে এবং রক্তনালীতে জমে থাকা টক্সিন ও খারাপ কোলেস্টেরলকে কমিয়ে দিয়ে আপনার হার্টকেও কিন্তু ভালো রাখে। জন্ডিসের সমস্যা। রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে জন্ডিস হয়। এই সময় তিতো খাওয়া কিন্তু খুবই দরকার, তাই এই সময় নিম পাতা দারুণ কাজ করে। ভাইরাস প্রতিরোধ করে। বিভিন্ন ধরনের ভাইরাসের সঙ্গে লড়াই করে থাকে নিম। এছাড়াও বসন্ত, হাম প্রভৃতি রোগের ক্ষেত্রে নিম পাতা কিন্তু ভালো কাজ করে। অ্যালার্জির সমস্যা। অ্যালার্জি হলে নিম জলে স্নান করুন। এছাড়া নিম পাতা বেটে মাখলেও উপকার পাবেন। বাতের ব্যথায় উপসম্মেলন। বর্তমানে বাজারে নিম তেল পাওয়া যায়, যা বাতের ব্যথায় অনেকেই মালিশ করে থাকেন। এছাড়াও আপনি নিম পাতা বেটে সরিষার তেলের সাথে গুলিয়ে সেই স্থানে মালিশ করলে কিন্তু উপকার পাবেন। কৃমিনাশক। ছোট বড় সকলেরই কৃমির সমস্যা প্রায়ই দেখা যায়, তাই নিম পাতা খাওয়ার অভ্যাস করুন, কৃমি দূর হবে। লিভারের জন্য উপকারী। লিভারের জন্য অত্যন্ত উপকারী হলো নিম, কারণ লিভার কার্সিনোজেনেসিসে প্রতিরক্ষামূলক প্রভাব ফেলে থাকে, ফলে লিভারের সমস্যায় নিম দারুণ কাজ করে। চুলের সমস্যায়। নিম পাতায় থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান চুলের বিভিন্ন সমস্যায় কার্যকরী ভূমিকা পালন করে থাকে। নিম পাতার ব্যাকটেরিয়া নাশক যে গুণ আছে, তার কারণে খুশকি ও উকুনের সমস্যাকে চিরতরে দূর করে। হাঁপানির সমস্যা। এই হাঁপানির সমস্যায় যারা ভুগছেন, তারা অবশ্যই নিম পাতা খান, ভালো উপকার পাবেন। দাঁত ও মাড়ির জন্য উপকারী। দাঁত ও মাড়ির জন্য দারুণ উপকারী কিন্তু নিম। মাঝে মাঝে নিম ডাঁটি দিয়ে ব্রাশ করতে পারেন, তাহলে কি হবে, আপনার মুখের ভিতর থাকা যে জীবাণু সেগুলো কিন্তু মারা যায়। ফেস প্যাক। যেহেতু নিম জীবাণুনাশক, তাই এর প্যাক করে মুখে মাখলে উপকার পাবেন। তবে মনে রাখবেন, যাদের স্কিন সেন্সিটিভ তারা কিন্তু অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই মাখবেন। এবার আমরা জেনে নেব নিম পাতার পার্শ্ব প্রতিক্রিয়া। দেখুন, গাছগাছরা হলো ডাইরেক্ট ঔষধ, তাই এর সেবন কিন্তু পরিমাণ মতো করতে হবে, না হলে মারাত্মক ক্ষতি হতে পারে। প্রাপ্তবয়স্ক লোক এক মাসের বেশি নিমজাত দ্রব্য সেবন করলে কিন্তু কিডনি ও লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে। শিশুরা এই বীজ বা তেল গ্রহণ করলে এক ঘন্টার মধ্যে মারাত্মক ক্ষতি হতে পারে, যেমন বমি, ডায়রিয়া, হৃদরোগ, ব্রেন ডিসঅর্ডার ইত্যাদি, জ্ঞান হারিয়ে ফেলা বা মৃত্যু পর্যন্ত হতে পারে। যে সমস্ত বাচ্চারা যারা মায়ের দুধ খাচ্ছেন, সেই সমস্ত মায়েরা নিম কম খান। গর্ভবতী মহিলারা এক মাসের বেশি সময় নিম খেলে গর্ভস্রাব হতে পারে। অতিরিক্ত নিম খেলে সুগার কমে যেতে পারে, তাই সুগার পরীক্ষা করিয়ে নিন। নিম বাচ্চাদের স্বাভাবিক বৃদ্ধি বা ফার্টিলিটি কমিয়ে দিতে পারে। অঙ্গ প্রতিস্থাপন ও যে কোনো অপারেশনের 2 সপ্তাহ আগে থেকে নিম গ্রহণ কিন্তু করবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।